সুপ্রিয় দর্শক, আমাদের মনে কথা অনুষ্ঠানে স্বাগতম। আমরা কথা বলছিলাম উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রায় প্রতারিত সুমনের সঙ্গে। সুমন বসে আছেন পর্দার আড়ালে, সঙ্গত কারণে এটা তার ছদ্মনাম। পাশাপাশি আমাদের এখানে উপস্থিত আছেন বিশেষজ্ঞ অতিথি হিসেবে মোহাম্মদ মাসুদুর রহমান, উপ পুলিশ কমিশনার, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস DMP। আরও আছেন দিল মোহাম্মদ রাজীব, এক্সিকিউটিভ ডিরেক্টর স্টাডি প্ল্যানার্স। আমরা একটু যেতে চাই দিল মোহাম্মদ রাজীব সাহেবের কাছে। আমাদের এখনকার ছেলেমেয়েরা যদি সে বাইরে যেতে চায়, তার কোন কোন পয়েন্টে সে এগ্রিমেন্টের কথা বলতে পারে, কোন কোন পয়েন্টের দিকে তার নজর রাখা উচিত, এই দিকটা আমাদের বলবেন। প্রথমে দেখতে হবে তাকে, সে কোন কান্ট্রিতে যেতে চাচ্ছে, আসলে তার সে যে সাবজেক্টটা পড়তে চাচ্ছে এই সাবজেক্টে মানে কোন কান্ট্রিতে ভালো পড়াশোনা হচ্ছে। যেমন সাপোজ কেউ যদি বিজনেসে পড়তে চাচ্ছে বা ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছে, তার প্রথম চয়েস হচ্ছে যদি সে আমেরিকাতে যেতে চায়, সে আমেরিকা রয়েছে, আমেরিকা না হলে দেন অন্য কোনো কান্ট্রিতে রয়েছে। আপনার আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি চায়নাতে, রাশিয়াতে ইঞ্জিনিয়ারিং এবং MBBS-এর জন্য ভালো একটা কান্ট্রি। এইসব জায়গাতে আমাকে প্রথম ডিসাইড করতে হবে যে আমি কোন কান্ট্রিতে যাবো, দেন আমাকে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি, কোন ইউনিভার্সিটিতে ভালো আছে, সেখানে টিউশন ফিস কত, আমি কি সেটা অ্যাফোর্ড করতে পারবো কি না। কারণ আমি গেলাম 7-8 লাখ টাকা খরচ করে, আমার কিন্তু সেশন হচ্ছে 5 বছরের বা 4 বছরের, বা আমাকে এখানে একটা লং টাইম পড়তে হবে, সেই সময়টা আমি কী করবো? সেখানে আমি পার্ট টাইম কাজ করতে পারি স্টুডেন্টটা অনেক কান্ট্রিতে। আমি আপনাকে বলবো যেমন মালয়েশিয়াতে কিন্তু স্টুডেন্টরা কিন্তু পার্ট টাইম কাজ করার জন্য পারমিটেড না অ্যাজ অফিসিয়ালি। এবং যদিও কেউ করে থাকে, অনেকে আছে যার পার্ট টাইম কাজ করে, সাপোজ তার হচ্ছে স্টাডির প্রেক্ষাপটই সে করলো, কিন্তু সেখানে করলে সে 15-20 হাজার টাকা ইনকাম করতে পারে, যেটা তার হাতে লিভিং এক্সপেন্সটা সে কভার করতে পারে। কিন্তু কোনো সময় তো টিউশন ভালো ইউনিভার্সিটিতে যায় মালয়েশিয়াতে, সেখানে ভালো ইউনিভার্সিটি টিউশন ফিতে 2.5 লাখ টাকা থেকে প্রায় 5 লাখ টাকা পর্যন্ত পার ইয়ার। তো সেখানে এই টাকাটা আমাকে আমার ফ্যামিলি এফোর্ড করতে পারবে কি না, এটা অবশ্যই তার বিবেচনা নিতে হবে। আমি চলে গেলাম, ওখানে গিয়ে বিপদে পড়লাম, ওখানে গিয়ে আমি ইভেন ওখানে যাওয়ার পর আমি টিউশন ফিস না দিতে পারি, আমার কিন্তু সময় নষ্ট, আমার টাকা নষ্ট, এবং আমার হচ্ছে কি আমি বাংলাদেশে যখন ব্যাক করবো তখন কিন্তু আমি ফ্রাস্ট্রেটেড থাকবো। সো এইসব জিনিসকে আমাকে আগে থেকেই আমাকে খুব মানে জানতে হবে, বুঝতে হবে, আমার এগুলোকে আমাকে প্ল্যানিং করতে হবে। আমি আমার দেখাবো তো অনেক স্টুডেন্টকে আমি প্ল্যান্ড স্টুডেন্ট দেখেছি যারা এভাবে প্ল্যান করে এবং তারা কিন্তু সাকসেসফুল হয়। সো এইসব জিনিসকে খুব ভালোভাবে এবং খুব ভালোভাবে বুঝে শুনে ইউনিভার্সিটি, টিউশন ফিস, এন্ট্রি রিকোয়ারমেন্টস কী আছে, এই সব কিছু আমি পরবর্তীতে যাওয়ার পরে সেখানে কাজের ফ্যাসিলিটিস আছে কি না, আমি কাজ করে আমি আসলে কত টাকা ইনকাম করতে পারবো, এইটা আমার কিন্তু আমার যে প্রশ্নটা ফার্স্টে ছিল যে ধরেন এগ্রিমেন্ট পেপারটা কীভাবে চাইতে পারে, যে আপনি সেই প্রতিষ্ঠানের কাছে কীভাবে দায়বদ্ধ, প্রতিষ্ঠান আপনাকে কীভাবে আপনাকে সেবা দিতে দায়বদ্ধ, সেই এগ্রিমেন্ট পেপারটা সে কোন পজিশনে চাইবে? আচ্ছা, এগ্রিমেন্ট পেপারটা আসলে প্রয়োজন হয় একমাত্র যদি আমি কোনো বড় অ্যামাউন্টের টাকা তাকে দিতে চাই, কোনো বড় অ্যামাউন্টের টাকা। সাপোজ আমি কাজ করছি, আমি সার্ভিস চার্জ নিচ্ছি, আই ক্যান টেক রিসিভ সার্ভিস চার্জ অ্যাজ এ আমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, সো আমি সার্ভিস চার্জ নিতে পারি। বাট সার্ভিস চার্জের বাইরে আমার যখনই কোনো টাকা আমি লেনদেন করবো অবশ্যই আমাকে একটা এগ্রিমেন্টে যেতে হবে। যদি কোনো কারণে মনে হয় যে আমি তাকে টাকাটা দিচ্ছি, আমার টিউশন, আমি আপনাকে আগেই বলেছি টিউশন ফিস কোনো কারণে কোনো এজেন্টকে দেওয়া যাবে না, কোনো পার্সোনাল বন্ড অনেকে দিতে হয় যে অনেক সময় সিকিউরিটি রাখতে হয়, এটা আসলে আমরা যেহেতু এই সেক্টরে কাজ করি আমরা জিনিসগুলোকে জানি, কিছু কিছু সেক্টরে যেমন রয়েছে, সেক্ষেত্রে আমাকে এগ্রিমেন্ট যেতে হবে। কিন্তু টিউশন ফিস এনিহাও আমাকে টিউশন ফিস আমাকে দিতে হবে হচ্ছে আপনাকে ব্যাংকের মাধ্যমে ইউনিভার্সিটির অ্যাকাউন্টে, তাহলে আমার কিন্তু রিফান্ড পলিসি থাকবে, আমি সেটা রিফান্ড পাবো, আমি ইউনিভার্সিটিকে জানাতে পারবো। সো এটাতে আসলে আমার সাথে কোনো এজেন্টের সাথে আমার কোনো এগ্রিমেন্টের যাওয়ার প্রয়োজন নাই, যদি কোনো কারণে আমার বিগ অ্যামাউন্টে কোনো টাকা ডিলিং করতে হয় অবশ্যই আমাকে এগ্রিমেন্ট করতে হবে, লিখিত দিতে হবে, কতদিনের মধ্যে টাকাটা আমি ব্যাক পাবো সেটা আপনি জানতে হবে। এবং সেই অনুযায়ী যদি হয় আমাদের পুলিশ প্রশাসন রয়েছেন, তারা আপনাকে অ্যাসিস্ট্যান্স করার জন্য আপনি যে ইনগ্রিডিয়েন্টসের কথা বললো স্যার সেটা তারা পাবেন। ধন্যবাদ সুমন। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আপনার এখন সাজেশন কী, ধরেন আপনার জায়গা থেকে এখন যারা পড়তে যেতে চায় তাদের প্রতি আপনার পরামর্শ কী? আমি একটা কথাই বলবো এখনকার স্টুডেন্টদের জন্য, যে আপনারা যেখানেই যান না কেন, যে কোনো এজেন্সিতেই যান না কেন, তারা যে ইনফরমেশনগুলো আপনাকে দিচ্ছে আপনি অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে এখন অনেকভাবেই ই করা যায়। আপনি সেই ইউনিভার্সিটির লিঙ্কে চলে যান, ওখানে দেখেন আপনি অ্যাডমিশন প্রসেসিং কীরকম, আপনার টিউশন ফিস কীরকম, আপনার ভিসা প্রসেসিংটা কীরকম, এগুলো সব যাচাই বাছাই করে, সম্পূর্ণ তাদের কথার উপর বিশ্বাস না করে আপনি একটু যাচাই বাছাই করে তারপর আপনি। আপনি বললেন যে আপনি নিজে টাকাটা দিয়েছেন, আপনার পরিবার থেকে সেটা দেওয়া হয় না এবং তারা জানে না, আপনি এত টাকা কোথায় পেলেন? আপনি তো স্টুডেন্ট ছিলেন। আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে কিছু টাকা লোন নিয়েছিলাম এবং আমার কিছু জমানো ছিল,
এখন আপনি কি করছেন? এখন আমি ছোটখাটো একটা ব্যবসা করছি। ধন্যবাদ। আমাদের আলোচনার এই পর্যায়ে আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। সুপ্রিয় দর্শক, ফিরে এসে কথা বলবো আমাদের এখানে উপস্থিত অতিথি এবং পর্দার আড়ালে বসে থাকা সুমনের সঙ্গে। যাচ্ছি বিরতিতে। এই দেশ আমাকে অনেক কিছুই দিয়েছে এবং আমারও কিন্তু দেশকে অনেক কিছু দেওয়ার আছে। সুপ্রিয় দর্শক, আমাদের মনে কথা অনুষ্ঠানে স্বাগতম। আমরা কথা বলছিলাম উচ্চশিক্ষার্থী বিদেশ যাত্রায় প্রতারিত সুমনের সঙ্গে। সুমন বসে আছেন পর্দার আড়ালে, সঙ্গত কারণে এটা তার ছদ্মনাম। পাশাপাশি আমাদের এখানে উপস্থিত আছেন বিশেষজ্ঞ অতিথি হিসেবে মোহাম্মদ মাসুদুর রহমান, উপ পুলিশ কমিশনার, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস, DMP। আরও আছেন দিল মোহাম্মদ রাজীব, এক্সিকিউটিভ ডিরেক্টর, স্টাডি প্ল্যানার্স। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তা আমাদের শেষ দিকে এসে একটা বিষয় আপনার দৃষ্টিপাত করতে চাই। সেটা হচ্ছে আমরা এখন দেখি যে অনেকে এটা অভিযোগ করে বলেন যে আমাদের দেশ থেকে প্রতি সপ্তাহেই 4-5 হাজার ছেলে মেয়ে IELTS দেয়, তারা বাইরে পড়াশোনা করতে যায়, এবং এই 4-5 হাজারের মধ্যে অন্ততপক্ষে 1.5 হাজার 6.5-6.7-8 পেয়ে যায় IELTS। এবং তারা যখন বাইরে যায়, তারা তো বাইরেই কাজ করছে না, দেশ উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরছে। এইটা আসলে সরকারের কাছে কোনো জরিপ আছে কি না, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কী মনে করছেন, এটা আপনার কাছে প্রশ্ন। আমি যে বিষয়টি বলবো যে প্রত্যেক মানুষেরই উচিত, আমরা যেটা বলি যে এই দেশ আমাকে কী দেয় নাই, কারণ আমার আগে হওয়া উচিত যে দেশপ্রেমটা, এটা আসলে কেউ কাউকে দিতে পারে না, এটা একটা ফিলিংসের ব্যাপার। কারণ এখানে আমার আকাশ আমার, এখানে আমার বাতাস আমার, গাছপালা আমার, স্বজন প্রতিবেশী সব আমার। আমরাও দীর্ঘদিন পুলিশের সার্ভিস করার কারণে আমরা মিশনে অনেক দেশেই কাজ করেছি, এবং কাজ করার পর একটা জিনিস দেখেছি যে আসলে কিন্তু ওখানে আপনি, আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই যে একটা গাছ কিন্তু যদি আমি মাটিতে রোপণ করি তাহলে গাছের শিকড়টা কিন্তু অনেক বহুদূর যায়, আর যখন আমি একটা গাছ টবে লাগাতে চাই তখন কিন্তু শিকড় আসলে বেশি দূর যায় না। তাই টবের গাছও গাছ, আবার যেটা মাটিতে নর্মালি থাকে সেটাও কিন্তু গাছ, দুটোর মধ্যে কিন্তু ব্যাপক তফাৎ আছে। যার জন্য আমি যে বিষয়টা বলবো যে হ্যাঁ, আপনি বিদেশে যেতে পারেন, সার্ভিস করতে পারেন, অনেক ভালো সিকিউরিটি পেতে পারেন, আপনার লাইফ স্ট্যান্ডার্ড অনেক ভালো, অনেক ইস্যু চলে যেতে পারে, বাট কিন্তু এই যে দেশের প্রতি যে কমিটমেন্ট অথবা ভালোবাসা, এটা কিন্তু আসলে এই টাকা পয়সা বা অনেক কিছু দিয়ে সম্ভব না। কারণ এই দেশ আমাকে অনেক কিছুই দিয়েছে এবং আমারও কিন্তু দেশকে অনেক কিছু দেওয়ার আছে, আমি সেইটা প্রত্যাশা করি। সেক্ষেত্রে বিদেশে যদি অবশ্যই যান, কিন্তু সেই বিনিয়োগটা এই দেশের, কিন্তু প্রথম দিকে তো অবশ্যই দেশের বিনিয়োগ থাকে। আমরা যে ইন্টারমিডিয়েট পর্যন্ত কেউ যদি পড়ে SSC, তারপরে তিনি যে এই এই SSC পর্যন্ত তো আমার দেশের কন্ট্রিবিউশন রয়ে গেছে। আমরা দেখেছি অনেক অনেক ব্যক্তি, অনেক যারা যারা আছেন, যারা অনেকেই শিক্ষিত, স্বশিক্ষিত, অনেক বিদেশে অনেক তাদের নাম যশ রয়েছে, তারা কিন্তু দেশের জন্য করছেন। অনেকে দেশে দেশমাতৃকার টানে চলেও এসছেন, আবার হয়তো অনেকে নিজের মতো করে ওখানে থেকেও গিয়েছেন। তাই বিদেশে থেকেও হোক অথবা দেশে এসেও হোক, কিন্তু বাংলাদেশকে কিন্তু সার্ভিস দেওয়ার যথেষ্ট রকমের সুযোগ রয়েছে, এবং আমরা সচেতনভাবে যেন, আমরা অবশ্যই বিদেশে যাব, আমাদের মানসিক উৎকর্ষতা, আমাদের যে শিক্ষা অবশ্যই দরকার আছে ভবিষ্যৎকে, ভবিষ্যতে আমাদের এই যে দেশমাতৃকা, আমাদের যে 1971 সালে যারা যারা আমাদের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে যারা যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা যারা স্বাধীন হয়েছে, তাদের রক্তের ঋণ শোধ করার জন্য, তারা যেভাবে বাংলাদেশকে গড়ার জন্য স্বপ্ন দেখেছিলেন, সে দেশ গড়ার জন্য অবশ্যই আমাদের জ্ঞান নিতে হবে, মানসিক উৎকর্ষতা করতে হবে শিক্ষার মাধ্যমে, এবং সেটা আমরা যেটা যেটা শিখছি বাইরে সেটার জন্য আমাদের দেশমাতৃকার পুনর্গঠনে এবং আরও সমৃদ্ধ করার জন্য আমরা যাতে এখানেই বিনিয়োগ করি, সেটাই আমরা প্রত্যাশা করব। ধন্যবাদ, ধন্যবাদ। দিল মোহাম্মদ রাজীব, আপনার কাছে শেষ প্রশ্ন। আপনি তো লন্ডনে পড়াশোনা করেছেন, আপনার দেশে ফিরে আসার পিছনে যুক্তিটা কী ছিল? বাংলাদেশে ফিরে আসার পিছনে কারণ ছিল আমার ফ্যামিলি এবং বাংলাদেশকে একটু, আসলে আমার দেশকে একটু হেল্প করার জন্য, দেশকে একটু সাহায্য করার জন্য এবং দেশের জন্য কাজ করার জন্য অ্যাকচুয়ালি। কারণ আমি দেখেছি প্রচুর ছেলেরা বিদেশে পড়াশোনা করছে, তারাও কিন্তু বাংলাদেশকে ফিল করে, তারা কিন্তু বাংলাদেশকে ধারণ করে মধ্যে। তো আমাদের বিদেশ থেকে আসলে আমাদের, আমরা যদি কোনো ডিগ্রি নিই, আমরা পড়াশোনা করি, আমরা সেখান থেকে এক্সপিরিয়েন্সটা নিই, সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে আমরা যারা পারি আমরা বাংলাদেশে আসি। এবং বাংলাদেশে যেহেতু আমি বললাম যে এখন বাংলাদেশে হয়তো আপনার সেই অবস্থাটা নাই যে আমি সমস্ত স্টুডেন্টকে আমি অ্যাকোমোডেট করতে পারছি উচ্চশিক্ষার জন্য, কিন্তু হয়তো আমাদের ইনশাল্লাহ আমাদের নেক্সট ফিউ ইয়ার্স আমরা সেই অ্যাফোর্ড করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, যারা আসলে বিদেশ থেকে পড়াশোনা করে এক্সপিরিয়েন্স নিয়ে আসছে, তারা কিন্তু আমাদের এখানে আমাদের পথপ্রদর্শক হতে পারে, তারা আমাদেরকে গাইডলাইন করতে পারে। সো আমি মনে করি যে বিদেশে পড়াশোনা করা অবশ্যই একটা লোকের জন্য, যেমন একটা ব্যক্তির জন্য, যেমন তার নিজেকে খুঁজে পাওয়া, অনেক কিছু ভালো করে শেখা এবং সেটাকে দেশের জন্য কাজে লাগানো।
এটা সবচেয়ে বড় আমার কাছে। ধন্যবাদ 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 সুমনকে, ধন্যবাদ দিল মোহাম্মদ রাজীব, এবং ধন্যবাদ মাসুদুর রহমান, উপ পুলিশ কমিশনার ডিএমপি। আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত, আপনার ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন, এবং এইটা আসলে খুব বার্নিং কোশ্চেন হিসেবে দাঁড় করানো যাবে না এই বিষয়টিকে, কিন্তু ভেবে দেখবার জায়গা আছে। সুপ্রিয় দর্শক, আমাদের শেষ পর্যায়ে শুধু এইটুকুই বলার, আমরা একটু বুঝে শুনে সচেতনভাবে সিদ্ধান্ত নেব, যে কারো কাছে খুব আবেগপ্রবণ হয়ে কোনো কিছু করতে চাইব না। আর শেষ দিকে একটাই বলার আছে যে আমরা বাইরে উচ্চশিক্ষাতে যাব, কিন্তু আবার দেশে ফিরে এসে এই দেশটাকেই নিয়েই আমাদের বাকি জীবনটা ভাবতে হবে। দেশের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সুপ্রিয় দর্শক, আমাদের মনের কথা অনুষ্ঠানে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় যেটা আমাদের এখানে ভুক্তভোগী খুব আমরা আপাত দৃষ্টিতে কম পাচ্ছি, কিন্তু আপনি যদি একটু ভেতরে ঢোকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের আশেপাশে অনেকেই এই সমস্যায় জর্জরিত। সেটা হচ্ছে উচ্চশিক্ষার্থী বিদেশ যাত্রায় প্রতারিত। আমরা আমাদের এখানে অনেক রকমের রিপোর্ট পাচ্ছি যেটাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বহু ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করতে যেতে চায়, এবং সেই চেষ্টায় সে কিছুদূর এগিয়ে তারপর প্রতারিত হচ্ছে, সে তার টাকাটাও ফেরত পাচ্ছে না। আমরা সেটা দেখার চেষ্টা করব। আমাদের এখানে উপস্থিত আছেন বিশেষজ্ঞ জন হিসেবে মোহাম্মদ মাসুদুর রহমান, উপ পুলিশ কমিশনার, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আরও আছেন দিল মোহাম্মদ রাজীব, এক্সিকিউটিভ ডিরেক্টর স্টাডি প্ল্যানার্স। স্টাডি প্ল্যানার মূলত বিদেশে উচ্চশিক্ষার্থী ছাত্রছাত্রীদের প্রেরণে সহযোগিতা করে থাকে। আর আমাদের এখানে পর্দার আড়ালে বসে আছেন সুমন। সুমন পর্দার আড়ালে বসে আছেন, কিন্তু তিনি আসলে উচ্চশিক্ষার্থী বিদেশ যাত্রায় প্রতারিত। তার পর্দার পিছনে বসে থাকার কারণটা হচ্ছে তিনি তার ফ্যামিলিকে না জানিয়ে কাজটা করেছেন। তো তিনি আমাদেরকে ইনফরমেশনগুলো দেবেন নিজেকে গোপনে রেখে। আমি একটু যেতে চাই দিল মোহাম্মদ রাজীব সাহেবের কাছে। আমরা যদি ধরে নিই যে আজকে যিনি অনুষ্ঠানটা দেখছেন তিনি যদি আজকে লন্ডন বা ক্যানাডা বা আমেরিকাতে বা অন্য কোনো ভালো ইউনিভার্সিটি পড়তে যেতে চান, মালয়েশিয়াতে বা কোথাও, তাহলে তার স্টেপগুলো কী কী হবে আপনার দৃষ্টিতে? বর্তমান যুগটা কিন্তু হচ্ছে টেকনোলজির যুগ, তো যে কারণে কিন্তু আপনার এখন মানুষ খুব ইজিলি আপনার হচ্ছে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারে। আমি আমাদের স্টুডেন্টদের যারা আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনার বিজ্ঞাপন দেখেন, আপনার অনেক এজেন্টরা যারা আপনার হচ্ছে যারা বিজ্ঞাপন দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে, সেই ইনফরমেশনগুলো আপনারা শেয়ার করেন। ইনফরমেশনগুলো থেকে আপনি ইউনিভার্সিটি সম্পর্কে সার্চ করেন। এখন আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে, সেখান থেকে ইনফরমেশনগুলো নেন। তার এন্ট্রি রিকোয়ারমেন্টসগুলো কী, তাদের টিউশন ফিজের সিস্টেমটা কী, তার টিউশন ফিজ আদৌ কি তাদের পাঠাতে হবে। যেমন ইউএসএতে কোনো ইউনিভার্সিটিতে 98% ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফিজ আগে পাঠাতে হয় না, ভিসার পরে টিউশন ফিজ। আচ্ছা, এই জিনিসটাকে যেটা আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা অনেক এজেন্টরা যেটাই করে সেটা হচ্ছে যে এই টিউশন ফিজটা আগে কালেক্ট করে। আপনার টিউশন ফিজ যদি কোনো কারণে কোনো স্টুডেন্ট পাঠাতেই হয়, যেমন ক্যানাডাতে পাঠাতে হয়, আপনারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কোনো ব্যাংকের মাধ্যমে স্টুডেন্ট ফাইল ওপেন করে আপনি জেনুইনলি টাকাটা পাঠাবেন ইউনিভার্সিটি অ্যাকাউন্টে। এটা আমাকে দেবেন না, কোনো এজেন্টকে দেবেন না, এটা দেবেন হচ্ছে সরাসরি ইউনিভার্সিটিকে। কারণ ইউনিভার্সিটির রিফান্ড পলিসি থাকে, ইউনিভার্সিটি একটা সময়ে আপনাকে টাকাটা যদি কোনো কারণে ভিসা না হয় তার সঠিক অ্যাপ্রুভালটা পাওয়ার পরে আপনার হচ্ছে রিফিউজাল লেটার পাওয়ার পর টাকা ব্যাক করে দেবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবং বাংলাদেশ ব্যাঙ্ক এদিক থেকে অ্যাওয়ার্ড থাকবে, কারণ তাদের মাধ্যমে সব কিছু একটা সিস্টেম হইতে যাচ্ছে। যে কারণে কিন্তু আমি বলবো যখনই কোনো টিউশন ফিজ দেশের বাইরে যাবে অবশ্যই আপনার ব্যাঙ্ক মারফত পাঠাবেন। ওকে, কোনো টিউশন ফিজ কোনো এজেন্টের হাতে দিবেন না। যেমন আমাদের এখানে কি আছে যে আমরা কোনো টিউশন ফিজ যদি প্রয়োজন হয় সরাসরি ইউনিভার্সিটি। সাধারণত কতটুকু সময় লাগতে পারে? ধরুন আজকে যদি কোনো একজন স্টুডেন্ট আপনার কাছে এসে বলেন যে আমি নেক্সট সেমিস্টারে ভর্তি হতে চাই আগামী বছরের জুন মাসে বা অথবা ডিসেম্বরে, যেখানে যেটা মেলে, সাধারণত কতটুকু সময় লাগে প্রসেসিংয়ে? এইটা ডিপেন্ড করে আসলে ইউনিভার্সিটি কান্ট্রির উপরে ডিপেন্ড করে। যেমন কিছু ইউনিভার্সিটিতে আছে আপনার এক মাসের মধ্যে আপনার অ্যাডমিশন হয়ে যায়। কিছু ইউনিভার্সিটি, যেমন সাপোজ আপনি যদি একটু বড়ো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, সাপোজ যারা হার্ভার্ডে পড়ার মতো আমি ই করতেছি ফর এক্সাম্পল, তাদেরকেই প্রায় এক বছর আগে থেকে তাদের প্রসেসিং স্টার্ট করতে হবে। তো আর কিছু ইউনিভার্সিটি আছে যেখানে খুব ইজিলি আপনার অ্যাডমিশনটা হয়ে যায়। তো এইটা ডিপেন্ড করে আসলে ইউনিভার্সিটির উপরে, অ্যাডমিশনের উপরে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনার ওয়েবসাইটে দেওয়া থাকে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখা থাকে। তো এটা যদি আমাদের স্টুডেন্ট একটু স্টাডি করে তারা কিন্তু তারা জিনিসটা পাবে। আপনি পুরোপুরি অন্যের উপর নির্ভরশীল না হয়ে অবশ্যই নিজে একটু স্টাডি করে জেনে নেয় যে আসলে ইউনিভার্সিটিতে যাচ্ছি, কি প্রোগ্রামে যাচ্ছি, প্রোগ্রামের স্ট্রাকচারটা কীরকম হবে। এখানে একটা ব্যাপার আছে যে আইএলটিএস একটা আপনার অপশন থাকে। অনেক স্টুডেন্ট আছে যারা বলে যে আমি আইএলটিএস ছাড়া যেতে চাই,
অপশন অবশ্যই আছে, আইএলটিএস ছাড়া যাওয়া যায়, কিন্তু যেটা কারণ হচ্ছে যে ওখানে যাওয়ার পর একটা প্লেসমেন্ট টেস্ট দিতে হয়, ওইখানে গিয়ে ইংলিশ করতে হয়, এই ইংলিশের জন্য আপনাকে এক্সট্রা টিউশন ফিস দিতে হবে। ক্ষেত্র বিশেষে ইউএসএতে প্রায় $2,500 থেকে $3,500 দুই মাস থেকে তিন মাসের এক একটা টার্ম, তো এই টাকাটা আমি ওইখানে গিয়ে খরচ করবো কেন? আমি বাংলাদেশে থেকে আইএলটিএস করে যেতে পারি, যদি কারোর টাকা মনে করেন যে না আমি এটা এফোর্ড করতে পারবো, সো ইউ ক্যান গো। বাট যদি আপনি না পারেন, এই জিনিসটা জানেন আসলে কী করতে হবে। জি, আমরা আপনার কাছে একবার আসবো। আমি একটু মোহাম্মদ মাসুদুর রহমান সাহেবের কাছে যেতে চাই, উপ পুলিশ কমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস DMP। এখানে কিন্তু বেশ কিছু ভেরিয়েবলস আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো গ্যাপ দেখতে পাচ্ছি। ধরেন যে কোনো স্টুডেন্ট বলতে পারেন যে আমি এখানে আইএলটিএস ছাড়া যেতে পারি, আবার যে কেউ বলতে পারেন হ্যাঁ আইএলটিএস ছাড়া গেলে এত টাকাটা এখন জমা দাও, পরে জমা দাও। এখন ধরেন আমাদের দেশে আনুষ্ঠানিকতার সংখ্যা আমরা কম দেখি, যে কোনো ক্ষেত্রে আমাদের আনুষ্ঠানিক এগ্রিমেন্টকে আমরা খুব ভয় পাই। এই যে আমাদের ছেলেপেলেরা যাচ্ছে বা পত্রপত্রিকা যখন একটা বিজ্ঞাপন ছাপা হচ্ছে আইএলটিএস ছাড়া চলে যান, কালকের মধ্যে, তিন দিনের মধ্যে আপনি চলে যাবেন, এই বিষয়গুলোতে আমাদের দেশের আইন কী বলে সে যখন প্রতারিত হয়? আমরা আগেই জানি, আমি বলেছি যে প্রতারণার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ধারা রয়েছে। এখন আমাদের ইনগ্রিডিয়েন্ট কিন্তু ধারা আইন কিন্তু আইনের জায়গায় ঠিকই আছে, আমরা ব্যবস্থাও ঠিক মতো নিতে পারি, কিন্তু যে বিষয়গুলো আমি আগেই বললাম যে আপনি দেখেন উনি যে টাকা জমা দিল উনি কিন্তু মৌখিকভাবে জমা দিয়েছে, দ্যাট মিন্স ওনার যে মৌখিক জমা দিয়েছে এক্ষেত্রে তার একটা মৌখিক চুক্তি হয়েছে, তার কিন্তু কোনো লিখিত কোনো চুক্তি নেই প্রথমত। দ্বিতীয়ত হলো গিয়ে তিনি ওই যে কোম্পানি থেকে, আমি যদি ভুল না করি তাহলে উনি হয়তো ওনার যেখানে টাকা জমা দিয়েছিলেন ওখান থেকে কোনো টাকা যে তারা বুঝে পেল এরকম কোনো রসিদ তাদের কাছে, তার কাছে সম্ভবত নাও থাকতে পারে। বা সুমন, আপনাকে কি কোনো রসিদ দিয়েছিল তারা? আমাকে একটা মানি রিসিট দিয়েছিল তারা, সেই মানি রিসিটের ভিত্তিতে আপনি টাকা ফেরত চেয়েছিলেন? জি জি, উনি যে কাজটি করেছে, হ্যাঁ মানি রিসিট দিয়েছে, উনি একটা রিসিট ওখানে পেয়েছেন। এর পরবর্তীতে হতে পারত কি যে হ্যাঁ তিনি তৎক্ষণাৎ হয়তো এই বিষয়টা সম্পর্কে যে কোনো নিকটস্থ থানায় তিনি কিন্তু যোগাযোগ করতে পারতেন যে আমি এই বিষয়ে এটা পত্রিকার আইনগত পত্রিকার চাই, এবং পত্রিকার না চাইলে অবশ্যই তিনি কিন্তু আইন, যদি ধারাগুলো আমরা যে বিষয়গুলো বলবো, আমাদের পুলিশের স্বাভাবিকভাবে থানাতে যে মামলাগুলো হয় আপনারা জানেন যে কগনিজেবল অফেন্স, দ্যাট মিন্স আমলযোগ্য, কিছু কিছু আইনে বলা আছে যে কোন কোন মামলাগুলো থানাতে আসলে রুজু হতে পারে, আবার অনেক অনেক মামলাগুলো আছে মেরিট অনুযায়ী সেটা কোর্টেও রুজু হতে পারে। তো সেরকম হইলে অবশ্যই যদি আমলযোগ্য অপরাধ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই তিনি থানাতে সেটার জন্য প্রতিকার চাইতে পারেন, সেক্ষেত্রে আমরা অবশ্যই তদন্ত করে এইগুলোর কিন্তু আসলে রেমেডি দেওয়া সম্ভব। তবে আমরা যে বিষয়টি সবসময়ের জন্য দেখি যে যারা প্রতারক তারা কিন্তু সলে বলে কৌশলে আপনার জন্য একটা প্রতারণার জাল বিস্তার করে থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে তাড়াহুড়ার একটা বিষয় থাকে। তারা কিন্তু আপনি দেখবেন যে আপনার যে কোনো এক ফাঁকে কিন্তু কোনো হয়তো ডকুমেন্ট তারা দিতে অনেক অনেক সময় কিন্তু চায়ও না, সেটা প্রতারণার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি। বিশেষ করে ঢাকা শহরের আমরা কথা বলবো যে আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন যে চুরি অথবা ডাকাতি অথবা এই যে আমরা ট্রেডিশনাল যত ধরনের অপরাধ রয়েছে এই অপরাধে মানুষের আর্থিক ক্ষতি যতটা না হয় তার থেকে কিন্তু প্রতারণার মাধ্যমে অনেক বেশি ক্ষতি হয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিকার ওইভাবে আমরা যেভাবে চাই সেভাবে কিন্তু করতে পারি না। কেন করতে পারি না? যে এই ডকুমেন্টেশনগুলো কিন্তু আলটিমেটলি আসলে অভাব থাকে, এই অভাব থাকার কারণের জন্যই কিন্তু মানুষজন পরবর্তীতে যখন আমাদের কাছে আসে আমরা শুনতে পারি হয়তো আমরা ইনফরমাল বা ফর্মাল, অবশ্যই আমাদের কাছে ফর্মাল একটা কমপ্লেন হতে হয়, আমরা যদি দেখি যে হ্যাঁ মামলার উপজীব্যতার কাছে আছে ডকুমেন্ট আছে তো অবশ্যই আমরা মামলা নেই, কিন্তু অনেক অনেক ক্ষেত্রে দেখি যে হ্যাঁ মানুষ সরল বিশ্বাসে খুব দ্রুত চলে যাচ্ছে, উনিও এমনভাবে প্রলোভন দেখান যে না আমি হয়তো এই এখন বা এই কালকে পরশু দিন আমার ফ্লাইট বা এরকম এই টাকাটা না দিলে এই টাকাটা ফ্লাইট মিস করবে, তার মানে তার মধ্যে এমন একটা তাড়াহুড়ার সৃষ্টি করে দেয় যাতে তিনি হয়তো স্বাভাবিকভাবে তার যে জ্ঞান থাকার কথা বুদ্ধি বিবেচনা স্বাভাবিক পর্যায়ে যখন তিনি করবেন সেই কিন্তু বুদ্ধি বিবেচনাটা আসলে ওই প্রতারকের মানে প্রতারণার যে প্রলোভন সেই প্রলোভনে কিন্তু আলটিমেটলি তিনি করতে পারেন না, যার জন্য এই ভুলগুলো কিন্তু হয়ে থাকে। আর আমি আগেই বলছি যে এই শ্রেণী বিশেষ করে স্টুডেন্ট শ্রেণী কিন্তু এরা কিন্তু তখন তো আসলে তাদের বুদ্ধি বিবেচনা তো ওই রকম নাই, আমাদের সহজে সবাইকে বিশ্বাস করে ফেলে, সব জায়গায় দেখা যায় যে কোনো দ্রুত হয়ে যাচ্ছে, ওকে তুই তো দুই বছর লাগবে আমি তো তিন মাস চলে যাচ্ছি, রাইট। এখন এই ক্ষেত্রে হয় কি আর এই এই যখন তরুণ গিয়ে হয়তো বাবা মাকে এমনভাবে বলে যে হ্যাঁ মা বাবা আমি যদি এই টাকাটা তুমি দিয়ে দাও তাহলে আমি হয়তো খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো, আমার সেশন কোনো মিস হবে না, এই যে অনেকগুলো বিষয় থাকে আলটিমেটলি হয়তো পিতামাতা তার পিড়েপিড়ি এই প্রতারকের যে প্রলোভন এই সব কিছু মিলিয়ে আলটিমেটলি কিন্তু একটা সহজ সরলভাবে কিন্তু একটা
প্রতারণার মধ্যে পড়ে যায়। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে অনেক অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা কিন্তু এই সব ভুলের কারণের জন্য, আমি অবশ্যই বলবো ভুল, যে ভুলের কারণে কিন্তু আমরা আইনগত যেভাবে সেবা দিতে চাচ্ছি বা চাই সবসময়ের জন্য সেটা কিন্তু আমরা আসলে পেরে উঠি না। যে এটা খুবই আনন্দের বিষয় যে ধরেন আমাদের দেশে এত মানুষ, এত মানুষের এত রকম ক্রাইসিস, তার মধ্যেও আপনারা এই বিষয়টাকে ভাবছেন যে এই সব জায়গাতে মানুষজন এলেও তারা সার্ভিসটা পুলিশের কাছ থেকে পাবে। যে আমরা আমাদের এই আলোচনার মাঝখানে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে এসে কথা বলবো আমরা আমাদের এখানে উপস্থিত বিশেষজ্ঞ জন এবং আমাদের পর্দার আড়ালে বসে থাকা সুমনের সঙ্গে। যাচ্ছি বিরতিতে। আপনারা যেখানেই যান না কেন, যে কোনো এজেন্সিতেই যান না কেন, তারা যে ইনফরমেশনগুলো আপনাকে দিচ্ছে, আপনি অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে এখন অনেকভাবেই করা যায়, আপনি সেই ইউনিভার্সিটির লিঙ্কে চলে যান।